তো ফাইনালি গাইজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমাদের কাছে ভীম পুজো উপলক্ষে কীর্তন হচ্ছে, তো দেখতে পাচ্ছ আজকে প্যান্ডেল হচ্ছে, তো ভীম ঠাকুরও হয়ে গেছে, এখানে আর একটা ঠাকুর বানাচ্ছে, তো তারপর দিন কীর্তন আরম্ভ হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই যে করমচাঁদ ভোগ খাচ্ছে, আমাদেরকে দিচ্ছে না। তো কীর্তনে রান্না বানার জন্য কাঠ দরকার, তার জন্য আমরা অনেকেই কাঠ আনতে আসছি। তো নীলকমলে অনেক জোর বেশি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কাঁটাকাঠিটা ভেঙে দিল, তো একটা অন্য কাঁটাকাঠি আনতে গেছি। তো আজকে দুদিন দিন, তো এই জন্য সবজি কাটাকাটি চলছে, সবাই ভাত টাত খাবে, তো মুড়ো ঘেঁট হবে। এই যে তো ফাইনালি আমাদের বাতাসা ফেঁকা স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওরা বাতাসা কুড়াচ্ছে, ভিতরে বাতাসা ফেঁকা হচ্ছে। তো দুদি ঘুরতে গ্রামের দিকে বেরিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ তো এখান থেকে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এখানে দধি ফোলানো হবে। Yeah.